হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো। আজকের দিনে গোটা সিদ্ধ সব্বার বাড়িতেই হয়ে থাকে। তো আজকের আমাদের উপস্থাপনা সেই গোটা সিদ্ধ কীভাবে তৈরি হয়। ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং ঘন্টাটা বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা দেখতে পাও। গোটা সিদ্ধ তৈরি করার জন্য লাগছে সাদা মাষকলাই, কালো মাষকলাই, মুগ কলাই, শিম, কড়াইশুঁটি, বেগুন। বেগুনগুলোকে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। রাঙালু এবং এমনি আলু, পুঁই ডাঁটা এবং পালং ডাঁটা। প্রথমে উনুনে হাঁড়ি বসিয়ে তার মধ্যে জল দিয়ে কালো মাষকলাইগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এগুলো প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, আমরা এখানে হাঁড়িতেই করছি। কিছুটা জল একটা জায়গায় তুলে রেখে দিতে হবে, পরে যদি লাগে ব্যবহার করার জন্য। এরপর ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে খুলে নেড়েচেড়ে দেখতে হবে যে কড়াইগুলো সিদ্ধ হলো কি না। কালো মাষকলাইগুলো আজ সিদ্ধ হলে সাদা মাষকলাইগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে মুগ কড়াইগুলো দিয়ে দিতে হবে এবং একটু নাড়াচাড়া করে দিতে হবে। দশ মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আলু, পুঁই ডাঁটা এবং পালং ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। দশ মিনিট পর রাঙালুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবং নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইগুলো হাঁড়ির তলায় ধরে না যায়। কিছুটা পর এর মধ্যে বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর এভাবে চেপে চেপে দিতে হবে যাতে বেগুনগুলো ভিতরের দিকে ডুবে যায়। বেগুনগুলো আচ্ছিদ্ধ হলে তার মধ্যে শিম এবং মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। হাতা দিয়ে এভাবে চেপে চেপে ভিতরের দিকে
সিমগুলোকে ঢুকিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আদা, জিরে, মৌরি, কাঁচা লঙ্কা বাটা, হলুদ এবং পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিতে হবে। এবার মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে এর মধ্যে এবং কিছুক্ষণ ফুটতে দিতে হবে এটাকে, যাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের সরস্বতী পুজো স্পেশাল গোটা সিদ্ধ।